হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই টিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর প্রথম ক্রম ও প্রথম মাত্রা অবকল সমীকরণ প্রশ্নমালা 11 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর অবকল সমীকরণ প্রশ্নমালা 10 কিংবা আংশিক সমকলন প্রশ্নমালা 7 এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আর একটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো, তার লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হবে এই চ্যাপ্টারের 32 নম্বর পার্ট। এর আগে আমি 31টা পার্ট আপলোড করেছি, তো এর আগের পার্টগুলো যদি তোমরা পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করছি 8 থেকে অঙ্ক। কী বলছো? 1/2x(dy/dx) (x + y/x²+y²=0) এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা কী করবো, dy/dx আমরা আলাদা করে নেবো। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, বা 1/2x(dy/dx) -অফ (x+y/x²+y²). এবার আমি এই 2x কোনো কোনো গুণ করবো, তাহলে বা dy/dx সমান কী লিখতে পারি, -অফ 2x(x+y)/x²+y² সমান সমান -2x থেকে শুধু গুণ করে ভেতরে, তাহলে (x²+xy)/(x²+y²). ওকে, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তো দেখি আমরা বুঝতে পারছি এটা সমমাত্রিক ইকুয়েশন, কারণ কি এক্সের পাওয়ারে 2, নিচে এক্সের পাওয়ারে 2, ওয়াইয়ের পাওয়ারে 2, আর এখানে এক্স ওয়াইয়ের পাওয়ারের ওভারঅল পাওয়ার কত 2। আমরা সবসময় এখানে ওভারঅল পাওয়ারটা দেখবো, ঠিক আছে? তাহলে কি প্রত্যেকটা পদের পাওয়ার কত 2, তাহলে সমমাত্রিক ইকুয়েশন। তাহলে এক্ষেত্রে আমরা কী পুট করি, সাধারণত (y/x)=v বা (y=vx). এবার সবসময় যে (y/x)=v পুট করতে হবে তার কোনো মানে নেই, তুমি ডাইরেক্ট (y=vx)ও পুট করতে পারো। এটা তোমার পরীক্ষালে বেস্ট হবে, কারণ কি সবসময় তোমার একটা (y/x) ফর্মে নিয়ে যাওয়া তোমাদের পক্ষে প্রবলেম হতে পারে। এর আগের পাঠে আমি একটা অঙ্ক করেছিলাম, মানে 7 দিকের অঙ্ক, ওখানে আমি ডিটেলস আলোচনা করেছিলাম, ঠিক আছে? এখানেও ঠিক তাই, আমি এখানে (y=vx) পুট করছি, ঠিক আছে? তাহলে নাও পুট (y/x)=v বা (y=vx). ওকে, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে? এখন কী করবো, অতএব 1 থেকে পাই কী পাচ্ছি, (dy/dx) (-2)(x²+x)(y=vx) বসাও, (x²+y) মানে ভিএক্স, তাহলে (y²) কথা হবে (v²x²), রাইট? তাহলে সমান সমান -2 যেমন ছিল থাকলো, দেখো এখানে (x²), এখানেও (x)(x)², তাহলে (x²) কমন নাও, তাহলে কত পাবে (1+v), আর নিচেও (x²) কমন নাও, তাহলে কত পাবে (1+v²), রাইট? তাহলে তুমি ওভারঅল কত পাচ্ছ, বা (dy/dx) সমান তুমি পাচ্ছ (x²x² কাটছে (-2)(1+v) (1+v²). ওকে, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবার এই 2 নম্বর ইকুয়েশনে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে এর থেকেও আমি একটা (dy/dx) বার করবো। তো চলো সেটা করে নিই, তাহলে নাও 2-এর উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে (dy/dx)y(dy/dx)vx। তাহলে এটাকে লিখতে পারে কি (dy/dx)=, এখানে দুটো ফাংশনের গুণ, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, গুণের ফর্মুলা। তাহলে বা (dy/dx) সমান লিখতে পারি (v+x)(dv/dx). এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমি কী করবো, 3 আর 4-এর উভয় পক্ষে (dy/dx)-এর মান তুলনা করবো, ঠিক আছে? তো চলো প্রথমে 4-টা আগে লেখো, তাহলে অতএব (v+x)(dv/dx)=, এবার 3-এরটা লেখো, তত (-2)(1+v)/(1+vs²). ওকে, তাহলে বা (x)(dv/dx) সমান কত লিখতে পারি, (-2)(1+v)/(1+vs²), -v, এবার ওভারঅল তুমি মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন নিলে কত পাবো (2)(1+v)/(1+vs²+v). এবার এবার যোগটা করো, তাহলে বা (x)(dv/dx) সমান সমান মাইনাস কমন দিলাম, তাহলে কত পাবো এখান থেকে (2)(1+v)/(v×1+vs²)/(1+vs²). ওকে, এবার এটাকে গুণ করে সিম্পলিফাই করো, তাহলে বা (x)(dv/dx) সমান মাইনাস 2 গুণ করো, তাহলে কত পাবে
टू प्लस टू भी प्लस भी प्लस भी क्यूब और नीचे पा वन प्लस भी स्क्वायर राइट समान कत पाच माइनस थार्ड ब्रैकेट मध्य भि क्यूब प्लस थ्री भि प्लस टू और नीचे पाच वन प्लस भि स्क्वायर राइट তাহলে এবার আমি কী করবো কোনাকোনি গুণ করে দেবো রাইট তাহলে চলো কোনাকোনি গুণ করে দাও তাহলে কী পাবো ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিভি বাই ভি কিউব প্লাস থ্রি ভি প্লাস টু ইজিক্যাল টু মাইনাস ডি এক্স বাই এক্স ওকে এবার আমি উভয় পক্ষে কী করে দেবো ইন্টিগ্রেশন করে দেবো তাহলে এইটি ইন্টিগ্রেশন করে দিলাম ঠিক আছে এই যে লিখে দিলাম উভয় পক্ষে সমাকলন করে পাই ঠিক আছে তাহলে এটার ইন্টিগ্রেশন করতে কোনো অসুবিধা নেই প্রবলেম এটার এটাকে কীভাবে সলভ করছি দেখো নিচে যেটা আছে সেটাকে ভি এর সাপেক্ষে অবকলন করলে যেটা হয় সেটা আমি উপরে লিখবো তাহলে দেখো ভি কিউব প্লাস থ্রি ভি প্লাস টুকে যদি তুমি ভি এর সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে থ্রি ভি স্কোয়ার প্লাস থ্রি তাহলে আমার উপরে আনতে হবে থ্রি ভি স্কোয়ার প্লাস থ্রি তাহলে দেখো ওয়ান প্লাস ভি স্কোয়ারের সাথে যদি আমি থ্রি গুণ করি তাহলে থ্রি ভি স্কোয়ার প্লাস থ্রি হয়ে যাবে না দ্যাট ইজ এখন আমি কী করবো উপরে আমি একটা থ্রি গুণ করে দেবো থ্রি ইন্টু ভি স্কোয়ার প্লাস ওয়ান ডিভি বাই ভি কিউব প্লাস থ্রি ভি প্লাস টু তাহলে এই থ্রিটা আমি এক্সটেন্ড এনেছি তাহলে ব্যালেন্স করার জন্য বাইরে একটা ওয়ান বাই থ্রি গুণ করে দেবো রাইট ইজিক্যাল টু মাইনাস লগ মড এক্স প্লাস লগ সি ওয়ান সি ওয়ান তোমার কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে কি এরপরে আমরা কী করবো কারণ ডাইরেক্ট লিখে দেবো লগ মড অফ নিচেরটা কারণ কি নিচে যেটা আছে তাকে যদি ভি এর সাপেক্ষে অবকলন করলে যেটা হয় সেটা এখন আমরা উপরে লিখে নিয়েছি এ ধরনের ইন্টিগ্রেশন তোমরা আগেও করেছো অনেক ঠিক আছে তাহলে বা ওয়ান বাই থ্রি ইন্টু এটার ভ্যালু লগ মডের মধ্যে ভি কিউব প্লাস থ্রি ভি প্লাস টু আর মাইনাসটাকে বেশি নিয়ে এসো তাহলে প্লাস লগ মড এক্স ইজিক্যাল টু লগ সি ওয়ান ওকে এবার দেখো এই ওয়ান বাই থ্রিটাকে সরাতে চাই তাহলে এর সাথে থ্রি গুণ করতে হবে তাহলে প্রত্যেকটা পদের সাথে এখন থ্রি গুণ করে দাও তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি ইন্টু লগ এবার ভি এর ভ্যালুটা বসিয়ে দাও ভি এর ভ্যালু কত ওয়াই বাই এক্স তাহলে ভি কিউব কত হবে ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস থ্রি ইন্টু ওয়াই বাই এক্স প্লাস টু এখানেও থ্রি গুণ করতে হবে থ্রি ইন্টু লগ মড এক্স ইজিক্যাল টু থ্রি ইন্টু লগ সি ওয়ান ওকে তাহলে থ্রি থ্রি কেটে যাচ্ছে তাহলে কত পাবো লগ মডের মধ্যে এবার এটাকে যোগ করো ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স কিউব বাই কত হবে এক্স কিউব ওকে প্লাস লগারিদমের নিয়ম অনুযায়ী কী বলতে পারি থ্রিটাকে পাওয়ারে তুলে দেবো লগ মড এক্সের হোল কিউব ইজিক্যাল টু থ্রি লগ সি ওয়ান এবার লগারিদমের নিয়ম অনুযায়ী আমরা কী বলতে পারি এরকম বাই আকারে থাকলে তাহলে বিয়োগ আকারে লিখতে পারি তাহলে বিয়োগ আকারে লেখো তাহলে লগ মজের মধ্যে ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স কিউব মাইনাস লগ মজের মধ্যে এক্স কিউব প্লাস লগ মজের মধ্যে এক্স কিউব আমি আগেই বলেছি মজ এক্সের মাথায় কিউব দেওয়া আর কিউবটাকে ভিতরে ঢুকিয়ে নেওয়া একই ব্যাপার ইজিক্যাল টু থ্রি লগ সি ওয়ান বা এবার দেখো এইটা এটা কেটে যাচ্ছে তাহলে কী পড়ে থাকবে লগ মডের মধ্যে ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স কিউব ইজিক্যাল টু এই থ্রি লগ সি ওয়ানটাকে একটা নতুন কনস্ট্যান্ট নাম দাও লগ সি ঠিক আছে এবার উভয় দিক থেকে লগ লগ করে দাও তাহলে কী পাবো মডের মধ্যে ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স কিউব ইজিক্যাল টু সি ঠিক আছে এবার উভয় দিকে বর্গ করে দাও তাহলে বর্গ করে দিলে মড উঠে যাবে তাহলে কী পাবো ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স কিউব এ স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার এবার আমরা নেক্সট অঙ্কে যাবো নয় দেখ কী বলছে ডিওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু ওয়াই ইন্টু টু ওয়াই মাইনাস এক্স বাই এক্স ইন্টু টু ওয়াই প্লাস এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে প্রদত্ত ওয়াই ইকুয়াল টু ওয়ান যখন এক্স ইকুয়াল টু ওয়ান এটা দেওয়া আছে কারণ যখন আমরা লাস্টে কনস্ট্যান্ট বেরোবে সমকলন ধ্রুবক সেই ধ্রুবক বার করার জন্য তো আগে আমরা প্রথমে ভ্যালুটা বার করে নিই ইন্টিগ্রেশন করে অবকল সমীকরণটা বার করে নিই ঠিক আছে তো চলো তাহলে দেখো এখানে ডাইরেক্ট আমরা এখন পুট করবো কি ওয়াই বাই এক্স ইকাল টু ভি বা ওয়াই ইকাল টু ভি এক্স তাহলে এখন আমি একে ওয়াই ইকাল টু ভি এক্স পুট করে দিচ্ছি তাহলে কী পাবো ডিওয়াই বাই ডি এক্স ওয়ান ওয়াই ইকাল টু ভি এক্স পুট করবে তাহলে ভি এক্স ইন্টু টু ইন্টু ওয়াই জায়গা কত ভি এক্স মাইনাস এক্স নিচেও এক্স ইন্টু ওয়াই জায়গা কত ভি এক্স তাহলে টু ভি এক্স প্লাস এক্স ওকে তাহলে সমান সমান ভি এক্স ইন্টু এখান থেকে আমি এক্স কম নিতে পারি তাহলে এক্স কম নিলে কত পাবো টু ভি মাইনাস ওয়ান আর নিচে দেখো এক্স আছে আর এখান থেকেও এক্স কমন নিতে পারো তাহলে কত পাবো টু ভি প্লাস ওয়ান তাহলে বা ডিওয়াই বাই ডি এক্স ওয়ান কী লিখতে পারি
एक्स 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 का क्या आच्छे तले शुद्ध पड़ता है भी इनटू टू भी माइनस वन बाय टू भी प्लस वन ओके ऐसे क्या मैं तीन नंबर इक्वेशन दिच्छी ओके इवर आमी की कर बो ये दो ए रूपए पक एक्स शब्द का अवकलन कर बो कोडे आर एक्चुअली जी आई बाय जी एक्स बार कर बो तो चलो तले नाउ दो ए रूपए पक एक्स शब्द का अवकलन करे पाई जी बाय जी एक्स अप वाई इक्वल टू जी बाय जी एक्स अप भी एक्स तले चेक लिखते वाले की जी आई बाय जी एक्स इक्वल टू তাহলে দুটো ফাংশনে গুণ আছে তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন তাহলে ভি ইনটু জি বাই ডি এক্স অফ এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন জি বাই ডি এক্স অফ ভি তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি বা জি আই বাই ডি এক্স ইজিক্যাল টু ভি প্লাস এক্স ইনটু জি ভি বাই ডি এক্স এটাকে আমি চার নম্বর ইকুয়েশন দিচ্ছি এখন আমি কী করবো তিন আর চারের উভয় পক্ষে জি আই বাই ডি এক্স এর মান তুলনা করবো ঠিক আছে তো চলো তুলনা করে পাই তাহলে বা অতএব দাও অতএব চারের চার থেকে প্রথমে আরেকটা লেখো ভি প্লাস এক্স ইনটু জি ভি বাই ডি এক্স ইজিক্যাল টু তিন থেকে কত পেয়েছে এই যে ভি ইন্টু টু ভি মাইনাস ওয়ান ভি ইন্টু টু ভি মাইনাস ওয়ান বাই কত টু ভি প্লাস ওয়ান ওকে বাট এখান থেকে একটু সিম্পলিফাই করো বা এক্স ইন্টু জি ভি বাই জি এক্স ইজিক্যাল টু ভি ইন্টু টু ভি মাইনাস ওয়ান বাই টু ভি প্লাস ওয়ান মাইনাস ভি ওকে এবার এটাকে বিয়োগ করলে কত পাবে বা ভি ইন্টু টু ভি মাইনাস ওয়ান মাইনাস ভি ইন্টু টু ভি প্লাস ওয়ান বাই টু ভি প্লাস ওয়ান ওকে বা এক্স ইন্টু জি ভি বাই জি এক্স ইজিক্যাল টু ভিটা গুণ করে দাও তাহলে কত পাবে টু ভি স্কোয়ার মাইনাস ভি আর এখানে মাইনাস টু ভি স্কোয়ার মাইনাস ভি বাই টু ভি প্লাস ওয়ান তাহলে সমাসান কত লিখতে পারি টু ভি স্কোয়ার কেটে আছে তাহলে মাইনাস টু ভি বাই টু ভি প্লাস ওয়ান ওকে এবার কোনো কোনো গুণ করে দাও তাহলে কোনো কোনো গুণগুলো কী পাবো টু ভি প্লাস ওয়ান ডিভি বাই টু ভি ইজিক্যাল টু মাইনাস ডিএক্স বাই এক্স ওকে এবার উভয় থেকে কী করবে ইন্টিগ্রেশন করবে এই যে ইন্টিগ্রেশন করে দিলাম ওকে তাহলে এবার প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো তাহলে কত পাবো ইন্টিগ্রেশন টু ভি ডিভি বাই টু ভি আর একটা প্লাস ওয়ান ডিভি মানে কি শুধু ডিভি বলতে পারি বাই টু ভি ইজিক্যাল টু এটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো মাইনাস লক মড এক্স রাইট প্লাস লক সি ওয়ান মনে করো কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে দেখো বা এই টু ভি কেটে যাচ্ছে তাহলে শুধু ইন্টিগ্রেশন জিভি আর ওয়ান বাই টু কনস্ট্যান্ট বাইরে বের করে দাও ইন্টিগ্রেশন জিভি বাই ভি আর মাইনাস লক মড এক্সটাকে এই পাশে নিয়ে আসো তাহলে কত পাবো প্লাস লক মড এক্স ইজিক্যাল টু লক সি ওয়ান ওকে তাহলে ইন্টিগ্রেশন জিভি মানে কি শুধু ভি প্লাস হাফ ইন্টু এটা ইন্টিগ্রেশনগুলো লক মড ভি প্লাস লক মড এক্স ইজিক্যাল টু লক সি ওয়ান ওকে এবার ভি এর ভ্যালুটা পুট করে দাও বা এবার দেখো ভি এর ভ্যালুটা পুট করার আগে আমি কী করতে চাই এই হাফ থেকে তুলতে চাই তাহলে হাফ থেকে তুলতে গেলে কী করতে হবে এর সাথে টু গুণ করতে হবে তাহলে এখন প্রত্যেকটা পদের সাথে টু গুণ করবো টু ইন্টু ভি ভি মানে ওয়াই বাই এক্স প্লাস হাফ ইন্টু টু ইন্টু লক ভি ভি মানে ওয়াই বাই এক্স প্লাস টু ইন্টু লক মড এক্স ইজিক্যাল টু টু লক সি ওয়ান তাহলে কী পাবো এখান থেকে টু ওয়াই বাই এক্স প্লাস লক মড ওয়াই বাই এক্স প্লাস লক মড এক্স এবার দেখো টুটা কি এর মাথায় উঠে যাবে তাহলে মড এক্সের হোল স্কোয়ার তাহলে মড এক্সের হোল স্কোয়ার আর এক্স স্কোয়ার একই ব্যাপার আগেই বলেছি ইজিক্যাল টু টু লক সি ওয়ান তাহলে বা টু ওয়াই বাই এক্স প্লাস এবার দেখো দুটো লক যদি জোগাড় থাকে তাহলে সেখান থেকে আমরা গুণে কনভার্ট করতে পারি তাহলে গুণে কনভার্ট করো তাহলে কী লিখতে পারি লক মজের মধ্যে ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু আর টু লক সি ওয়ান এটাকে একটা নতুন কনস্ট্যান্ট নাম দাও লক সি ঠিক আছে নতুন কনস্ট্যান্ট নাম দিলাম লিখে নিতে পারো ব্র্যাকেটে লেট টু লক সি ওয়ান ইজিক্যাল টু লক সি ওকে তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি বা টু ওয়াই বাই এক্স প্লাস লক মডের মধ্যে এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে শুধু এক্স ওয়াই ইজিক্যাল টু লক সি এই পর্যন্ত থাকলো এবার ওরা আমাকে কন্ডিশন বলে দিয়েছে কি যখন দেখে নিই একবার হ্যাঁ বলে দিয়েছে প্রদত্ত ওয়াই ইকুয়াল টু ওয়ান যখন এক্স ইকুয়াল টু ওয়ান ঠিক আছে এবার এই কন্ডিশনটা ইউজ করে আমরা এই লক সি এর ভ্যালুটা বার করে নেবো দ্যাট ইজ কনস্ট্যান্টের ভ্যালু বার করে নেবো তাহলে কী লিখবো যেহেতু প্রদত্ত যখন ওয়াই ইকুয়াল টু ওয়ান তখন এক্স ইকুয়াল টু ওয়ান সরি লেখা আছে ওয়াই ইকুয়াল টু ওয়ান
যখন x ইকুয়াল টু 1, ঠিক আছে। এটাকে আমি 1 2 3 4 এটাকে আমি 5 নম্বর ইকুয়েশন দিচ্ছি, ঠিক আছে। নাও 5-এ x ইকুয়াল টু 1 অ্যান্ড y ইকুয়াল টু 1 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে বসাও, তাহলে 2 × 1/1 প্লাস লগ 1 × 1 মানে 1ই হবে ইকুয়াল টু লগ সি, বা লগ সি সমান আমি কত লিখতে পারি, 2 × 1 মানে 2, আর লগ 1 মানে তো 0, আর লেখা দরকার নেই। দ্যাট ইজ লগ সি তো আমার কনস্ট্যান্ট, তাহলে লগ সি এর পরিবর্তে তখন কত লিখে দেবো, 2। অতএব নির্ণয় বিশেষ সমাধান, অতএব নির্ণয় বিশেষ সমাধান কত হবে, 2y/x প্লাস লগ মডের মধ্যে এক্স ওয়াই ইজিক্যাল টু লগ সি এর ভ্যালু কত, 2। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ওকে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।